বন্ধুরা আপনাদের মোবাইলের স্ক্রিনের উপর একটি এসএমএস দেখতে পাচ্ছেন। এটি সকলকেই পাঠানো হচ্ছে যাদের কাছে রেশন কার্ড আছে এবং আপনারা রেশন সংগ্রহ করেন, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই এসএমএসটি সকলের মোবাইলে পাঠানো হচ্ছে যারা রেশন সংগ্রহ করে এবং আপনার কাছে রেশন কার্ড থাকলে। সো বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদের ডিটেলস আলোচনা করে দেবো এই এসএমএসটি যারা যারা পেয়েছেন তারা কি করবেন, এছাড়াও যারা এখনও পর্যন্ত আপনার কাছে রেশন কার্ড আছে এবং এই এসএমএসটি পাননি তারাও কি করবেন। সো বন্ধুরা, আপনি রেশন সংগ্রহ করে থাকলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার মোবাইলে এই এসএমএসটি আসলে আপনাকে কি করতে হবে বা আপডেট করতে হবে কিনা বা কোথাও যেতে হবে কিনা, সো এই ভিডিওটিতে আলোচনা করে দেবো। আপনারা অনেকেই আমাকে কমেন্টে কোশ্চেন করছেন যে এরকম এসএমএস পাঠাচ্ছে রেশন ডিপার্টমেন্ট থেকে, সো আমরা কি করব, এটি লিঙ্কে ক্লিক করতে বলছি। সো যেহেতু অনেকেই বিভিন্ন লিঙ্কে ক্লিক করছেন এবং আপনারা বিভিন্ন প্রতারণার সমস্যার সম্মুখীন হচ্ছেন, সো আজকে ভিডিওটিতে আপনাদের জেনুইনভাবে দেখাবো যে আপনারা এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের কি করতে হচ্ছে বা কোনো কিছু আপডেট করতে হচ্ছে, এছাড়াও এটি ফ্রড লিঙ্ক কিনা। এই ভিডিওটিতে পুরো লাস্ট পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, কোনো প্লেস স্কিপ করবে না। আর বন্ধুরা, বলে রাখবো এরকম নিত্য নতুন গভর্নমেন্টের আপডেটেড এবং স্কিমের ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে, সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম আপনারা চেক করবেন আপনার ইনবক্সে, অর্থাৎ এসএমএস বক্সে আপনার এই সেম ধরনের এসএমএসটি এসছে কিনা, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে আপনাদের এই এসএমএসটি পাঠানো হয়েছে কিনা। আর ভিডিওটি আপনাদের লাইভ বানাচ্ছি, সো প্রমাণের সাপেক্ষে সর্বপ্রথম আপনি ইনবক্সে যাওয়ার পরে আপনার কাছে এমন একটি এডি এফ এস জিও ডাব্লু বি বলে একটি এসএমএস থাকবে। সেই এসএমএস আসার পরে এখানে একটি আরসি নাম্বার আপনার দেওয়া থাকবে এবং ইফ ইউ আর নট দ্য আরসি হোল্ডার ক্লিক বলে, এখানে আপনি যদি আরসি অর্থাৎ আপনার রেশন কার্ড হোল্ডার হন এবং আপনার কাছে রেশন কার্ড থাকলে তাহলে এটি কমপ্লিট আপনার এসএমএসটি আপনি এখানে ক্লিক করে দেবেন। সো আমি এসএমএসের উপর ক্লিক করছি। এসএমএসের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ফুড এবং সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মেন অফিসিয়াল পোর্টাল আপনারা আছেন এবং সেখান থেকে আমি সরাসরি আমি এই তথ্যটি আপনাদের দেখাচ্ছি। সো আপনাদের এসএমএসটি আসার পরে আপনি ক্লিক করে দেবেন এবং রেশন কার্ড মোবাইল নাম্বার এখানে পুরো ডিটেলসে দেখিয়ে দেবে। আমি এই বেনিফিসিয়ারি নেমের এবং বেনিফিসিয়ারি যে ক্যাটাগরি আছে এগুলো আমি হাইড করে রাখছি, প্রাইভেসির জন্য আমি পাবলিক করতে চাইছি না। আপনাদের আপনারা সেম প্রসেসটা আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং এখানে আসার পরে আপনারা অনেকেই প্যানিক হচ্ছেন যে এখানে ক্লিক করলে আমাদের কোনো কিছু অসুবিধা হবে কিনা, সেটি আমি লাইভ আপনাদের সামনে দেখাচ্ছি। সো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন ইংরেজি এবং বেঙ্গলিতে দুটোতেই লেখা আছে, আমি আপনাদের সুবিধার্থের জন্য বাংলাতে আমি পড়ে শোনাচ্ছি। ওপরে মোবাইল নম্বরটি উল্লেখিত রেশন কার্ডের সাথে লিঙ্ক করা আছে, রেশন কার্ডটি আপনার না হলে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার ডিলিঙ্ক করতে নো দিস মোবাইল নাম্বার ইজ নট কারেক্ট ট্যাগড এবং এ ক্লিক করুন, অন্যথায় ফিরে যেতে ইয়েস দিস মোবাইল নাম্বার ইজ কারেক্টলি ট্যাগড এ ক্লিক করুন। অর্থাৎ আপনাদের সহজ ভাষায় বলে দিচ্ছি, আপনার যখন ক্লিক করছেন তখন আপনার দেখতে পাবেন যে এখানে আমি হাইড করে রেখেছি আপনার নাম, আপনার যে ক্যাটাগরি রেশন কার্ড আছে সেটি দেখাবে এবং রেশন কার্ডের নাম্বার এবং ফোন নাম্বার দেখাবে। সো আপনার যে ফোন নাম্বারটি আপনার এখানে শো করবে সেই ফোন নাম্বারটি যদি আপনার হয় তাহলে আপনাকে কি করতে হবে এবং না হলে অন্যজনের হলে আপনি কি করবেন, অর্থাৎ আপনারা সকলেই জানেন আপনি রেশন দ্রব্য যখন সংগ্রহ করতে যাচ্ছেন এবং সংগ্রহ করার পরেও আপনাকে এসএমএস এর মাধ্যমে অ্যালার্ট করা হয় যে আপনি কত পরিমাণ রেশন পাচ্ছেন বা রেশন সংগ্রহ করেছেন কিনা, আপনার পরবর্তী রেশনের ডেট কবে, পুরো আপনাকে এসএমএস এর মাধ্যমে যেহেতু ডিজিটালাইজেশন করা হয়েছে সো পুরো এসএমএস এর মাধ্যমে আপনি পুরো ডিটেলসে জেনে নিতে পারবেন। তাছাড়াও কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, বর্তমানে আপনার এসএমএস এর মাধ্যমে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনাকে অ্যালার্ট করে দেয় আপনার রেশনের ডেট, এছাড়াও কত পরিমাণ আপনি কোন রেশন কার্ডের জন্য কত পরিমাণ আপনার ধার্য হয়েছে এবং কত পরিমাণ রেশন আপনি কবে তুললেন, এটা পুরো ডিটেলস আপনাকে এসএমএস এর মাধ্যমে পাঠানো হচ্ছে। সো এই ফোন নাম্বারটা আপনার কারেক্ট থাকতে হবে, তবে আপনি পুরো ডিটেলসে আপনি জানতে পারবেন যে আপনার কত পরিমাণ রেশন বা কবে রেশন পাচ্ছেন, আপনি রেশন থেকে বঞ্চিত হচ্ছেন কিনা পুরো ডিটেলস আপনি জেনে নিতে পারবেন। সো এখানে কি বলতে চেয়েছে, আপনার যদি ফোন নাম্বারটা এখানে যে শো করছে এটি যদি সঠিক থাকে তাহলে কি করতে হবে এবং সঠিক না থাকলে কি করতে হবে, কোনটি আপডেট করতে হবে। সো এখানে আসার পরে স্ক্রিনটা আমি একটু স্ক্রল ডাউন করছি, আপনারা এভাবে সেম প্রসেসে করে নিতে পারবেন। এখানে দুটি অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ইয়েস দিস মোবাইল নাম্বার ইজ কারেক্ট ট্যাগড, অর্থাৎ আপনার যে ফোন নাম্বারটা এখানে শো করবে
আপনার আইডি সঙ্গে সঠিক থাকলে এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। আর আপনার যে ফোন নাম্বারটি আছে সেটি সঠিক না হলে অর্থাৎ ভুল হলে আপনার যে দ্বিতীয় অপশনটি আছে নো দিস মোবাইল নাম্বার ইজ নট কারেক্ট ট্যাগড বলে যাচ্ছে এই অপশনে আপনি ক্লিক করে দেবেন এবং তার আগে দেখে নেবেন ক্যাপচার আইডিটি এখানে ফিল আপ করার পরে আপনি আপনি যেটি সঠিক আপনার অপশন সে অপশনটি আপনি চুজ করবেন। সো বন্ধুরা লিঙ্কে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসে। সো বন্ধুরা আপনারা কোনো প্যানিক হবেন না, এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ফুড ডিপার্টমেন্ট থেকে সকলকে পাঠানো হচ্ছে, আপনাকেও পাঠানো হয়েছে। আপনি আপনার ফোন নাম্বারটা এখানে ভুল থাকলে আপনি এখানে আপডেট করে নিতে পারবেন এবং আপনি এখানে নো অপশনে ক্লিক করে দিয়ে দ্য মোবাইল নাম্বার ইজ নট কারেক্ট ট্যাগড বলে যে অপশন এখানে আপনি স্ক্রিনের উপর ক্লিক করবেন এবং আপনি নিজের মোবাইল থেকে এটি সহজে করে নিতে পারবেন। আর আপনার যে সঠিক মোবাইল নাম্বার থাকে প্রথমে অপশনটি করে নেবেন ইয়েস দিস মোবাইল নাম্বার ইজ কারেক্টলি ট্যাগড বলে এই অপশনে ক্লিক করে দিলে অটোমেটিকলি এটি ফর্ম আসবে এবং সেখানে আপনি সাবমিট করে পুরো ডিটেলসে ভরে দেওয়ার পরে পুরো এটা আপনার সিস্টেমে আপডেট হয়ে যাবে। সো বন্ধুরা এইরকম নিত্য নতুন প্রকল্পের ভিডিও ফ্রেশ আপডেট পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, এছাড়াও একটি লাইক করে দেবে। সো বন্ধুরা এছাড়াও আপনাদের কোনো কোয়েরি বা কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। সো বন্ধুরা এরকম নিত্য নতুন প্রকল্পের ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।